নমস্কার বন্ধুরা, রাইট ফিউচার বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব একটি অন্যরকম ব্যবসা নিয়ে, যে দ্রব্যটির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং প্রত্যেক দিন প্রচুর পরিমাণে এই দ্রব্যটি ব্যবহার করা হয়ে থাকে। প্রত্যেকটি হোটেলে ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে, এমনকি আমরা বাড়িতেও অনেক সময় ব্যবহার করে থাকি এই দ্রব্যটি। তাহলে চলুন ব্যবসাটি ডিটেলসে শুরু করা যাক। নমস্কার, আমি চিরঞ্জিৎ আর আপনারা দেখছেন ব্রাইট ফিউচার বিজনেস। ইউটিউবের সমস্ত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য এখনই ব্রাইট ফিউচার বিজনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। ব্যবসাটি হলো পেপার প্লেট তৈরির ব্যবসা। প্রত্যেকটি অনুষ্ঠান বাড়িতে, প্রত্যেকটি হোটেলে, এমনকি আমরা বাড়িতেও এই দ্রব্যটি ব্যবহার করে থাকি। সুতরাং বুঝতেই পারছেন দ্রব্যটির কি পরিমাণে চাহিদা রয়েছে এবং এই ব্যবসাটিতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে। তাই আপনাকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি ব্যবসাটি শুরু করবেন এবং এই ব্যবসাতে কি পরিমাণে প্রফিট রয়েছে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হবে। এই ব্যবসাটি করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটি মেশিন কিনতে হবে। মেশিন তিন ধরনের পাওয়া যায়। একটি হলো ম্যানুয়াল মেশিন, যে ম্যানুয়াল মেশিনটির দাম আছে 20,000 টাকা এবং এর ক্যাপাসিটি রয়েছে প্রতি ঘন্টায় 1,000 থেকে 1,500টি পেপার প্লেট তৈরি করার। তবে এক্ষেত্রে যিনি কাজ করবেন তার দক্ষতার উপরই নির্ভর করছে। একজন মানুষের পক্ষে এত পরিশ্রম করা সম্ভব নয়, তাই প্রতি ঘন্টায় 500টির বেশি সম্ভব হবে না এই মেশিনটির দ্বারা। একটি রয়েছে সেমি অটোমেটিক মেশিন। সেমি অটোমেটিক মেশিনটির দাম রয়েছে 40,000 টাকা। এই মেশিনটির ক্যাপাসিটি রয়েছে প্রতি ঘন্টায় 500 থেকে 1,000টি পর্যন্ত পেপার প্লেট বানাতে পারবে। আরেকটি রয়েছে ফুললি অটোমেটিক মেশিন, যে মেশিনটির দাম পড়বে 65,000 টাকা থেকে শুরু করে 110,000 টাকা পর্যন্ত দাম রয়েছে, এমনকি তার বেশিও দাম রয়েছে। আপনি যদি 65,000 টাকার মেশিনটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় 1,000 থেকে 1,200টি পর্যন্ত পেপার প্লেট বানাতে পারবে। আর আপনি যদি 110,000 টাকা দিয়ে মেশিনটি কিনে থাকেন, সেক্ষেত্রে 2,000 থেকে 2,500টি পর্যন্ত পেপার প্লেট বানাতে সক্ষম হবে এই মেশিনটি। এখন কোন মেশিনটি কিনবেন সেটা পুরোপুরি আপনার উপরই নির্ভর করছে। ধরেই নিলাম আপনি একটি ফুললি অটোমেটিক মেশিন কিনেছেন এবং ফুললি অটোমেটিক মেশিনটির দামও যে খুব বেশি আছে এমনটা নয়। ধরেই নিলাম 65,000 টাকার মেশিনটি আপনি কিনেছেন। এখন এই 65,000 টাকা যদি মেশিনটি কিনে থাকেন, এক্ষেত্রে প্রতি ঘন্টায় 1,000 থেকে 1,200টি পর্যন্ত পেপার প্লেট সাপ্লাই দেবে। এই পেপার প্লেট তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালসটি প্রয়োজন পড়ে সেটি হলো 100 GSM এর একটি পেপার রোলের প্রয়োজন পড়ে। পেপার রোলগুলি দাম রয়েছে 40 টাকা প্রতি কেজি থেকে শুরু করে 50 টাকা প্রতি কেজি পর্যন্ত এবং বিভিন্ন ডিজাইনের রয়েছে। আপনি চাইলে যে কোনো ডিজাইন কিনতে পারেন। আর আপনি যদি মনে করেন একটু কম দামি জিনিসটি কিনবেন, সেক্ষেত্রে আপনি আরও কমে পেয়ে যাবেন, 30 থেকে 35 টাকা দামেও আপনি পেয়ে যাবেন। এখন কিভাবে আপনি পেপার প্লেট বানাবেন, এই পেপার প্লেট বানানো খুবই সহজ। যেটি ফুললি অটোমেটিক মেশিন রয়েছে, এখানে পেপার রোলটি মেশিনের সঙ্গে যুক্ত করে দিলেই অটোমেটিক্যালি পেপার রোল থেকে পেপার বেরোতে থাকবে এবং রেডিমেড প্লেট তৈরি হয়ে বেরিয়ে আসবে। তাহলে এখন লাভের হিসাবটা আলোচনা করা যাক। মনে করলাম আপনি ফুললি অটোমেটিক মেশিনটি কিনেছেন এবং 65,000 টাকা দামের মেশিনটি কিনেছেন, যে মেশিনটির ক্যাপাসিটি রয়েছে প্রতি ঘন্টায় 1,000 থেকে 1,200টি পেপার প্লেট সাপ্লাই দিতে পারবে। এখন ধরেই নিলাম প্রতি ঘন্টায় মেশিনটি 1,000টি করে পেপার প্লেট সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা করে মেশিনটি চালান, তাহলে কতগুলি পেপার প্লেট সাপ্লাই দিতে পারবে? না, 1,000 × 8 অর্থাৎ 8,000টি। এখন আমাদের পশ্চিমবঙ্গে বা বেশিরভাগ স্থানেতেই আমরা দেখে থাকি একটি পেপার প্লেটের যে প্যাকেট পাওয়া যায়, সেই পেপার প্লেটগুলির প্যাকেটেতে 20টি করে পেপার প্লেট থাকে এবং দাম নেয়, যেগুলি খুব কম দামি পেপার প্লেট সেইগুলির দাম নেয় 17 টাকা এবং যেগুলি একটু ভালো কোয়ালিটির পেপার প্লেট সেইগুলির দাম নেয় 22 টাকা থেকে 25 টাকা। এখন আপনিও যদি প্রতিটি প্যাকেটে 20টি করে পেপার প্লেট রাখেন, সেক্ষেত্রে কতগুলি প্যাকেট তৈরি হবে? না, 8,000 / 20 অর্থাৎ 400টি। এখন আপনি প্রতিটি প্যাকেটকে অন্ততপক্ষে যদি 15 টাকা করে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কত টাকা এখান থেকে আসবে? না, 400 × 15 অর্থাৎ 6,000। এটা গেল রেভিনিউর পার্ট। এখন এই পেপার প্লেটগুলি বানানোর জন্য ঠিক আপনার কত টাকা খরচ হয়েছে সেই ক্যালকুলেশনটি করা যাক, অর্থাৎ আপনার টোটাল কস্ট কত হয়েছে। 1 কেজি পার রোল থেকে আপনি 250টি পেপার প্লেট বানাতে পারবেন। তাহলে আপনার যদি সারাদিনে 8,000 পিস পেপার প্লেট বানানো হয়, তাহলে আপনার কত কেজি পেপারের প্রয়োজন পড়বে? না, 8,000 / 250 অর্থাৎ 32 কেজি পেপারের প্রয়োজন পড়বে। এখন মনে করলাম আপনি যে কাগজটি ব্যবহার করেছেন সেই কাগজটি খুব ভালো কোয়ালিটির কাগজ কিনেছেন এবং সেই কাগজটি 50 টাকা প্রতি কেজি হিসাবে কিনেছেন, তাহলে আপনার টোটাল কত খরচ হলো?
না 50×32 অর্থাৎ 1600 টাকা। এই কারণেই বললাম খুব ভালো কোয়ালিটির পেপারটি আপনি কিনেছেন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতেই আপনি শুনে থাকবেন যে এই কথাটা বারে বারে বলা হয় যে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা সবথেকে ভালো করার চেষ্টা করুন। কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি ভালো রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কাস্টমাররা আপনার প্রোডাক্টটি নেওয়ার জন্য বারে বারে ফিরে আসবে। সুতরাং আপনার বিজনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে এবং বিজনেসটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তাহলে আপনার পেপার কেনার জন্য খরচ হলো 1600 টাকা। এখন এছাড়াও আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে, প্যাকেজিং খরচ রয়েছে, লেবার খরচ রয়েছে, ইলেকট্রিক খরচ রয়েছে, সমস্ত কিছু খরচকেই এখন যুক্ত করা হবে। আপনার 1600 টাকার পেপার লেগেছে, এখন এখান থেকে আপনি 400টি প্যাকেট পেয়েছেন। এখন এই 400টি প্যাকেটকে পলিথিনের মধ্যে প্যাকিং করতে কত টাকা খরচ হবে? না প্রতি প্যাকিংয়ের জন্য যদি 50 পয়সা ধরে নেওয়া হয় তাহলে 400×50 পয়সা অর্থাৎ 200 টাকা লেবার খরচ রয়েছে। ধরে নিলাম দুজন আপনি শ্রমিক রেখেছেন এবং ফুললি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে দুজন শ্রমিক হলেই যথেষ্ট। প্রতিদিন যদি আপনি তাদেরকে 300 টাকা করে দেন তাহলে দুজন শ্রমিকের জন্য কত টাকা খরচা হচ্ছে? না 300×2 অর্থাৎ 600 টাকা। এছাড়াও রয়েছে ইলেকট্রিক খরচ। ইলেকট্রিক খরচটা একটু বেশি করে ধরে নিলাম, প্রতি ইউনিট মনে করলাম 10 টাকা করে আপনি দিচ্ছেন, সারাদিনে 20 ইউনিট কারেন্ট পুড়েছে, কত কারেন্ট পুড়বে? না 20×10 অর্থাৎ 200 টাকা। তাহলে টোটাল খরচ কত হলো? না 2600 টাকা অর্থাৎ আপনার সারাদিনের খরচ হলো 2600 টাকা এবং আপনি 6000 টাকার পেপার প্লেট উৎপাদন করেছেন। তাহলে নেট মুনাফা কত আসবে? না 6000-2600 টাকা অর্থাৎ 3400 টাকা। এটা হলো আপনার প্রতিদিনের প্রফিট, একেবারে নেট প্রফিট, এটাই আপনি ইনকাম করতে পারছেন সমস্ত কিছু খরচ বাদ দিয়ে। এখন ধরে নিলাম আপনি 26 দিন মেশিনটি চালাচ্ছেন, অর্থাৎ প্রতি মাসের কোনো একটি সপ্তাহে আপনি প্রোডাকশান বন্ধ রাখছেন। এই অবস্থায় আপনি যদি 26 দিন মেশিনটি চালান সেক্ষেত্রে আপনার টোটাল ইনকাম কত দাঁড়াচ্ছে? না 3400×26 অর্থাৎ 88,400 টাকা। এবং এটা হলো আপনার একেবারে নেট মুনাফা, সমস্ত কিছু খরচের হিসাব বাদ দিয়ে এবং সবথেকে বেশি বেশি করে ধরে নিয়ে এবং সবথেকে কম প্রোডাকশান হচ্ছে সেরকম ধরে নিয়ে ক্যালকুলেশন। এখন আপনি যদি প্রোডাকশানটা আরও বেশি করে করেন, মেশিনটা আরও বেশি সময় ধরে চালান, সেক্ষেত্রে কী হবে? আপনার এই ইনকামটা আরও বাড়তে থাকবে। এখন এখানে কতগুলো চ্যালেঞ্জিং প্রশ্ন রয়েছে, সেই চ্যালেঞ্জিং প্রশ্নগুলির প্রথম প্রশ্ন হলো যে এই দ্রব্যটি বিক্রয় করার দিক থেকে একটা প্রথম চ্যালেঞ্জ আসবে। আপনি যাদের থেকে মেশিন কিনবেন তারা কয়েকজন হোলসেলার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবে, আপনি চাইলে সেই সমস্ত হোলসেলারদেরকে প্রথমের দিকে আপনার এই দ্রব্যটি দিতে পারেন। আর সাথে সাথে আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনার পাশাপাশি যে সমস্ত হোলসেলাররা রয়েছেন বা যে সমস্ত দোকানদানিগুলি রয়েছে বা যারা দোকানে দোকানে মাল দিতে যান, তাদেরকে যদি আপনি আপনার এই প্রোডাক্টটি দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন তারা নিতে আগ্রহী থাকবে। এবং আপনি যদি মনে করে থাকেন যে না আমি প্রথমের দিকে একেবারে এতটা লাভ নেব না, সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটু লাভ কম রেখে হোলসেলারদেরকে একটু বেশি করে দিয়ে দিন, তাতে করে দেখবেন হোলসেলাররা আপনার এই দ্রব্যটি নিতে উৎসাহী থাকবেন এবং আপনার এই প্রোডাক্টটি খুব দ্রুততার সঙ্গে বিক্রি হয়ে যাবে। আর এখানে ব্র্যান্ড যে বিশাল বড় ফ্যাক্টর এমনটা কিন্তু কাজ করে না। এখানে প্রত্যেকটা হোটেল এবং প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি কী করেন না, যে দ্রব্যটি একটু কম দামে পাওয়া যায় সেই দ্রব্যটি কেনার চেষ্টা করেন। এখন আপনি যদি 15 টাকায় আপনার দ্রব্যটি দিয়ে দেন এবং যিনি দ্রব্যটি বিক্রি করবেন তিনি যদি 20 টাকা করেও এই প্যাকেটগুলি বিক্রি করেন, সেক্ষেত্রেও দেখবেন আপনার বিজনেসটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আপনি কিন্তু চাইলেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। এখন আরও একটি প্রশ্ন হলো আপনি এই মেশিনটি পাবেন কোথায়? মেশিনটি পেয়ে যাবেন আপনি ইন্ডিয়ামার্টের ওয়েবসাইট থেকে। ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে ওই লিঙ্কে ক্লিক করতে পারেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ওখানে সেলারদের সমস্ত ইনফরমেশান এবং ফোন নাম্বার পেয়ে যাবেন, চাইলে সেই সেলারদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং যারা মেশিন সাপ্লাই দেবে তারাই কিন্তু আপনাকে চাইলে র মেটেরিয়ালও দিয়ে দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি র মেটেরিয়াল অন্য কোথা থেকেও নেব তাও নিতে পারেন, আর সেই লিঙ্কটিও ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি চাইলে র মেটেরিয়াল যারা সাপ্লাই করবেন তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই ব্যবসাটি শুরু করতে গেলে প্রথমের দিকে একটি ট্রেড লাইসেন্স লাগবে। আর আপনি যদি আরও বিস্তারিত জানতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশানে একটি ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের ব্যবসার আইডিয়া এই পর্যন্তই। ব্যবসার আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ব্যবসার ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাবেন।
এবং সবশেষে একটি কথা বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।